আমার আল্লাহরে বুঝায় বলেন আল্লাহ দুনিয়ায় কত জিনিস তুমি স্বপ্নে দেখাই না, সারাদিন যা কল্পনা করি তাই তো আবার স্বপ্নের ভিতরে দেখি। আজকে পুরো ময়দানটার মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা শুধু তোমার নবীর স্বপ্ন দেখার তাবিল করলাম। তোমার নবীর জীবনে একটা বার দেখবো আশা লইয়া বসছি মালিক, ঘুমের গড়ে দেখাইয়া দিবা, ঘুমের ঘরে দেখাইয়া দিবা রহমতের নবীকে, যারে দেখলে জাহান্নামের আগুন হারাম নবী আমার, যাদের জন্ম নবী আমার প্রাণ, নবীজিরে না দেখাইয়া মৃত্যু দিও না মালিক রে। তুমি দোহারের দিকে তাকাও ঢাকা দোহারের দিকে তাকাও গো মালিক, এই মাসমার মধ্যে কার চোখ বেবে পানি পড়তাছে, এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ হইয়া বাবা, ভালো একটা পাঞ্জাবি গায়ে দেয় নাই গো বাবা, বাবা আমাদের ঠিক মতো পাঞ্জাবি জামা দিছে, আরে আমার ওই বাবার মার্কিন 3খানা কাপড় দিয়া মাটির ঘরে রাখছি সোয়া, আল্লাহ ওই বাবা কবরে কেমন আছে জানি না, ওই জনম দুঃখিনী মা কার যেন কবরে কাদার মধ্যে কেমন আছে জানি না, বৃষ্টির পানিতে মায়ের কবরটা তোলা হয়ে গেছে, কত বাজানের কবর বন্যার পানিতে ভেসে গেল মানি, যেই বাবা আমার মাথায় 1 ফোঁটা পানি পড়বে সহ্য করত না, আজকে সেই বাবার মাটির মধ্যে শোয়া রাখছি চোখের পানি দিয়ে তোমার কাছে বলতেছি মালিক রে আমার বাবার খবর পাইল না, জনম দুঃখিনী মায়ের কবরে মাইরো না গো মালিক, আমি যদি আমার বাবার জন্য বিনয়ে বিনয়ে গান দি, আর এই ঢাকা দোহারে তুমি তাকায় দেখো আজকে 24শে অক্টোবর, আমার দাড়ি পাকা বাজানরা কান্দে আলিম উলামা কান্দে গা, আল্লাহ আমি জানি না কোন আলেম ভাইয়ের মা নাই বাবা নাই গা, আমি 12 বছর বয়সে মা ডাকটা বন্ধ করে তুমি দিছ, আমি রহমান জি হাদি 12 বছর বয়স থেকে মা ডাকটা ডাকতে পারি না, আরে কোন আলেম ভাই যখন বলে হুজুর আমার মায়ের জন্য দোয়া কইরেন, আমি তার চেহারার দিকে তাকায় থাকি আর বলি আপনার মা এখনো বেঁচে আছে, তখন আমি ভাবি আমি কি দোষ করছি মালি, 12 বছর বয়স আমার মা কে নিয়ে গেল, আর যেই বয়সে পরাণ করে মা বলে ডাকব ওই বয়সে আমার ভাইরা কারা জানু মা হারায় ফেলছে, কে জানু যুবক বয়সে বাপ হারায় ফেলছে, আমার নবী যেমনে বাবা বাবা বলে কান্ত আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ দেখো তোমার পাগল গুলি ময়দানে বসে যারা কান্দে
এদের চোখের পানি বৃথা দিও না গো আল্লাহ তোমার নবী বলছে যারা বাবাকে টার্গেট করে কানবে তার বাবাকে আল্লাহ মাফ করে দিবে যারা আমি নবীর ইশকে পড়িয়া মাহফিলে বসে কান্দে নামাজের মধ্যে কান্দে আমি নবী বলি গেলাম ওই চোখ দিয়ে মরার আগে আমার স্বপ্নে দেখতে পারবে গো এই দোহার নবাব গঞ্জের যুবক ভাইরা হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া আমার আল্লাহকে জোরে একটা ডাক দাও নবীরে দেখার নিয়ত করে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দে যুবক ডাক দে ডাক দে ডাক দে ডাক দে কবির আছে ডাক দে আল্লাহ তুমি মাফ করে দাও তোমার বান্দার না জানি যদি বাংলাদেশে পাইতাম রে ওর জায়গায় পুঁজে ফেলতাম এ দোহারের যুবক জায়গায় পুঁজে ফেলতি না বাংলাদেশে আর কোন নাস্তিক বেঈমান আবার বিশ্ব নবীর গালি দিয়া দোহার নবাব করছে পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি বাংলাদেশে এসে গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবো জায়গায় মেরে ফেলবো কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও এই যারা আল্লাহু আকবার বলছেন অপেক্ষায় থাকেন বিশ্ব নবীর দেখার জন্য এই পৃথিবীতে আল্লাহর সাথে পাল্লা দিছিল একটা বড় শয়তানের নাম 1700 বছর বাদ ছিল এই দুনিয়ায় আর নাম কি জানেন দৌড় বেড়া আর নাম নমরুদ নাম কি চিনে নাই দুলা ভাইটারে ও সারা পৃথিবীতে দাবি করছিল আনা রব্বুকুম আলা এই পৃথিবীতে খোদায় দাবি করছে মাত্র দুইজন ম্যান দুইজন তার ভিতরে এক নম্বরে হলো নমরুদ ফেরাউনের অন্তত 3500 বছর আগে শয়তান দুনিয়া আসছিল মারহাবা বলেন কত হাজার ফেরাউন আসার 3500 বছর আগে নমরুদের জন্ম এই নমরুদ ক্ষমতার মস্তদে বসেই ডিক্লার দিয়েছিল আমার চাইতে বড় ম্যান আমার চাইতে বড় খোদা পৃথিবীতে কেউ নাই দেহে যে বড় খোদা দাবি করছে তার ঘরের মধ্যে যারা আছে এরা কত ইমানদার তাই দেয় নমরুদের একটা মাইয়া ছিল নাম ছিল তার হাবিবা যখন মারহাবা নাম কি জোরে কান আরো জোরে এই নমরুদের মেয়ে হাবিবার সাথে ঐতিহাসিক গুণে সবার একই আলোচনা এই নমরুদের মেয়ে হাবিবার সাথে আমার বিশ্ব নবীর বিবাহ হবে হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কই আমার নবীর সাথে চারজন মেয়ের সাথে কিয়ামতের মাঠে বিয়ে হবে বিয়ে পড়াবেন আমার আল্লাহ আরো জোরে কোন আর মাইক বালানা তা বেটারা সুবহানাল্লাহ কবে কি সাতা এই ভালো করে বুঝেন চারজন মেয়ের সাথে আমার নবীর বিয়ে হবে তার ভিতরে এক নাম্বার এই পৃথিবীতে এসেছিলেন বাবার সাথে যুদ্ধ করেছেন নমরুদের মেয়ে হাবিবা নমরুদের এই মেয়েটা যখন দেখলো ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম রে আগুনের মধ্যে ফেলছে নমরুদের মেয়েটা দুই তালার উপরে বসে পাথরের উপরে বসে ডিলিক দিয়া খাড়ায়া বলতেছে আব্বা তুমি যদিও দেখতেছো ইব্রাহিম রে আগুনের মধ্যে ফেলে দিছো মারা যাবে তুমি একবারও দেখলা না ইব্রাহিম আগুনের মধ্যে বই আঙ্গুর খাইতেছে তোমার আগ আগুন আর আগুন নাই আঙ্গুরের বাগান হইছে কুল্লায়া নারকুনে
فردا وسلاما على إبراهيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين قرآن تلاوات پورے ذرا الله أكبر بولبن زیبون مارتك كن روغ ہوئنا كن قوثاڑا آمی بولتے سی قوثاڑا کار اور آپ نے ذرا الله أكبر بولتے سی نئے پور شمشاڑا کار তাহলে আপনি কি মনে করলেন মিয়া আমি আবার পড়ছি ওয়াইদি ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল এখানে শেষ না দেখেন আপনার ইব্রাহিমের কত প্রশংসা আল্লাহ কোরআনে করছে শয়তান লম্বা ছিল 21 থেকে 22 হাত লম্বা নমরুদ দা এত বড় এক শয়তান মাথা ছিল আপনারা আমার বডির অর দেখ শয়তানকে গোসল করাইতে চারটাতের পাঁচটা যুবক লাগতো তাগরা এই শয়তান রে গোসল করায় চেয়ারে বসাইছে সূরা আম্বিয়ার মধ্যে আসছে নমরুদের সামনে দিয়ে আল্লাহর খলিল আমার বাবা আপনার বাবা আসছে আসছে তারে কানে কই দেখেন খোদা এর একটু ফুটু দিয়া দেন ও খুব প্রতিবাদী এবার দিলটা নরম করবেন দেখেন আপনার বাবা আমার বাবা কি প্রতিবাদী কণ্ঠ রে নম্রদের সামনে দাঁড়ায় বলে আব্বা তারে জি বাজান এমন কিছু কইছ না যে খোদার মাইন্ডে লাগে খোদার মাইন্ডে লাগবে এটা তার বাপে টেনশন করতেছে জিজ্ঞেস করে আব্বা ওইটা কেডা বড় লম্বা দেখা যায় বিশাল বড় দেহের মালিক ওই লোকটাকে তারেক বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর যার নাম কোরআনে আসছে আজর ওয়া ইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আজর আল্লাহ কোরআনে আজর বলছে তাই আজর বললাম নাম তারেক যখন জিজ্ঞেস করতেছে আব্বা ওই লোকটাকে চেয়ারের মধ্যে পাও সাইড দিকান দিয়া বসে আছে আজর যখন বলছে ইব্রাহিম রে ওইটাই হলো আমার বড় খোদা আমার আল্লাহ আল্লাহর খলিল ইব্রাহিম একটা লাভ দিয়ে দাঁড়ায় প্রতিবাদ করলেন বাবা গো ওই লোকটা করো দিন খোদা হইতে পারে না আব্বা তুমি জানো না গো ওই লোকটা কোনদিন আল্লাহ হতে পারে না গো বাবা লোকটারে যদি খোদা বলে মানো দুনিয়াও শেষ আখেরাতও শেষ জাতির পিতার আব্বা জান অর্থাৎ আপনার আমার দাদা জান বাজান জাতির পিতার বাবার নাম আমাদের দাদা জান যখন বলেছে তুমি এমন কথা বলো না যে তোমার ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় আমার আব্বা জান আপনার আব্বা জান প্রতিবাদী কণ্ঠ লাভ দিয়া দাঁড়ায় বলে আব্বা আমি দীপ্ত কণ্ঠ সাক্ষ্য দিলাম গো বাবা এই মানুষটাও একদিন মরবে তুমিও মরবা যিনি কোনদিন মরবে না আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম আব্বা উনি কি ঘুমায় না আব্বা উনি কি খায় না খায় আব্বা উনি এবার আল্লাহ কেমনে কচপ হ্যাগোর হ্যাগো ভুল ধরতে হয় না খবর তার দেন না বন্ড পীর গাঞ্জা খাওয়া হি গায় সি তো ইয়া হুয়া থাহে মহিলা পুরুষ সমান দর সেজদা দেয় বন্ডর ভবন্ডরে কথা কর না কেন
আপনাকে দোহারে একটা বদমাইশের আবির্ভাব হয়েছিল না, রসুল দাবি করছিল, আলী আহমদ নাকি নাম, ও বরকতুল্লাহ, বরকতুল্লাহ নবাবগঞ্জ না দোহারি। হে মিয়া ভালো করে বুঝে, এই নবাবগঞ্জ দোহারের বর্ডারে মনে হয়, বরকতুল্লাহ গালিমপুর জন্ম নিছিল না, আর সেকে রাসূল গুলো ওরে বাইরে ও তক্তা ছুড়াই দিয়েছে, কথা বলেন না কেন? মনে রাখবেন প্রতিবাদী যারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তারা, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন তো, তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শয়তান না পাইরে আপনারা জানেন আগুনের মধ্যে ফেলছে, আগুনের মধ্যে ফেলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ আগুনকে জান্নাতের বাগান করে দিছে। এটা নমরুদের মেয়েটা দেখতেছে, এ বাতাস দাও না ফ্যান দাও, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 17 বছরের বাপ আমার, দেখেন কি প্রতিবাদী। ইব্রাহিম আলাইহিস সালাম 17 বছরের আগে যায় নাই আগুনের মধ্যে, 17 বছরের টকবুড়ি যুবক আপনার আমার বাবা আগুনের মধ্যে বইয়া আঙ্গুর খাইতেছে, এইটা নমরুদের মাইয়া দেখছে, দেখে একটা সিক্কার মাইরে কয় আব্বা তুমি যারে আগুনে পোড়ায় মারতে চাও সে দেখো আগুনের মধ্যে বই আঙ্গুর খাইতেছে, আব্বা উনি যে উনারে যে খাওয়াইতেছে আঙ্গুর ওই খোদার পর আমি বিশ্বাস করি ঈমান আনলাম। আরো জোরে কোন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়ার আগে সর্বপ্রথম ওই যুগে একটা মাত্র মেয়ে ইসলাম কবুল করেছিলেন, সেটা হলো নমরুদের মেয়ে, সুবহানাল্লাহ কইলেন না? আর আমার নবীর কাছে সর্বপ্রথম ইসলাম কবুল করে মেয়েদের মধ্যে শহীদ হয়েছিলেন মাসুমাইয়া, দেখেন মিল কত। তাহলে বোঝা গেল ইসলামের জন্য মেয়েদের কিন্তু, মেয়েদের কিন্তু অবদান কম নয়, কথা কন, মেয়েদের অবদান বেশি না কম? মেয়েরা এখন যে কি খুশি হবে, ইসলামের জন্য সবচাইতে বেশি রক্ত দিয়েছে প্রথম ইসলামের জন্য মেয়েরা, নমরুদের মেয়ে আমার জাতির পিতা ইব্রাহিমের জন্য প্রথম জীবন দিয়েছে, আল্লাহু আকবার বলতে হবে, আর আমার নবীর জন্য ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে রক্ত দিয়েছে একটা মহিলা মা সুমাইয়া। আপনারা জানেন সুমাইয়ের ইতিহাস সবাই জানেন, আমি নতুন করে আবার বলছি, এই বছর যখন উমরায় ছিলাম যেখান দিয়ে হাজিদেরকে এখন বাঙালি মার্কেটে দিক থাকলে সবচেয়ে আমাদের কষ্টের বিষয় কি জানেন, প্রথম কষ্ট হলো হাজিদেরকে ঘুরাইয়া ওই সুমাইয়ার কবরে পাশ দিয়েই নেয়, নতুন হিরেমে যাইতে বাম দিকে নজর করলেই মা সুমাইয়ার কবর, আলহামদুলিল্লাহ বলেন এখন দিলটা নরম করবেন। আমি যখন এই বছর সুমাইয়া মা সুমাইয়ার কবরটারে পিছনে রেখে মাগরিবের নামাজ পড়তেছিলাম, এই তো 2 সপ্তাহ আগে একসাথেই ছিলাম, এই যে আপনাকে নূর মোহাম্মদ, আল্লাহ অনেকে ভাবেন আমাকে গ্রামে দামি দামি মানুষ তে নূর মোহাম্মদ রে কিলে সভাপতি বানাইছে, না গো ভাই, সভাপতি সব জায়গার মানুষ হইতে পারে যদি সে যোগ্যতা সম্পন্ন হয়, কথা বলেন না কেন? মা সুমাইয়ার কবরটাকে পিছনে রেখে আমি মাগরিবের নামাজ পড়তেছিলাম, আমার মনে পড়ে গেল এমন একটা জায়গায় দাঁড়াই আছি যেই জায়গাটায় পৃথিবীতে সর্বপ্রথম আমার নবীর জন্য জীবন দিয়েছে যেই মহিলাটা তার কবরটা আমাদের পিছনে, আমরা যারা চিনি আমরা যারা চিনি গো বাবা তারা তো মোটামুটি অন্তরটারে ওই সময়ের দিকে রাইখাই নামাজে দাঁড়াইছি, মা সুমাইয়ার জীবনে যদি শোনেন গো বাজার, মা সুমাইয়ার বাড়ি কিন্তু মক্কায় নয়, মা সুমাইয়ার বাড়ি ছিলেন বাবা সেই মিশরে, মিশরের বর্ডারকে অবাক ঠিক করে এই দেশে আসছিলেন বাবা হজের মৌসুমে, একটা জালিমের অত্যাচারে অতিষ্ঠ হইয়া ধরা খাইয়া বাবা বান্দি হইয়া যায়, আল্লাহু আকবার বললেন না,
মক্কার মানুষগুলা এমন জালিম ছিল বাবা আমাদের দেশে যে এরকম ভাবে গরু চুরি করে বাজারে বিক্রি করে কিনা ওই জামানায় গোলাম বান্দি চুরি করে বাজারে বিক্রি করত গোলাম বান্দি চুরি করে বাজারে বিক্রি করত সময় আইছে আল্লাহর ঘর দেখার লাগিয়া এক জালিম হেরে চুরি কইরা জুলুম কইরা মক্কার সবচেয়ে বড় ডিকটেটর শয়তান শয়তান মা সময় রে ধইরা আটকায়া আরেক বড় লোকের বাড়িতে বিক্রি করে দিয়েছে যেই রকম ভাবে আপনারা জানেন সালমান ফার্সি যার সিদ্ধান্তে কোরআন শরীফের অনেকটা আয়াত নাযিল হইছে আল্লাহ সুবহানাল্লাহ যারা আস্তে কয় এ যার সিদ্ধান্তে একটা মানুষ সিদ্ধান্ত করছে আল্লাহ ওই সিদ্ধান্তের উপরে ভর দিয়েছে তাও কোরআনের আয়াত দিয়ে এই যে খন্দকের যুদ্ধটা একমাত্র সালমান ফার্সির একমাত্র সালমান ফার্সির সিদ্ধান্ত হয়েছে এটা নবীর সিদ্ধান্ত হয় নাই কিন্তু সালমান ফার্সি আর আল্লাহর সিদ্ধান্ত হয়েছে সুবহানাল্লাহ বেহান তো এই সালমান ফার্সি একবার দুইবার বিক্রি হয় নাই অনেকবার বিক্রি হয়েছে মক্কায় এক জালিমের হাত থেকে আরেক জালিমের কাছে বিক্রি হয়েছে আরেক জালিমের থেকে আরেক জালিমের কাছে বিক্রি হয়েছে লাস্টে বিক্রি হইতে 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 মদিনায় আয়া আরেক জনের কাছে ধরা খাইছে আস্তে আস্তে দাও এই এই সালমান ফার্সি লাস্টে নেক্সট যার বাড়িতে আইসে গোলাম হইছে ওই সালমান ফার্সি যেই বাগানে নামাজ পড়তেন যেই বাগানে পানি দিতেন 160টা খেজুর গাছ ছিল ওই 160টা খেজুর গাছে সালমান ফার্সি সন্তানের মতো লালন পালন করতেন দুই বেলা তিন বেলা পানি দিতেন এই সালমান ফার্সি খেজুরের বাগানে বইয়া যেই বাগানে বইয়া আমার নবীর শুভ সংবাদ শুনছিলেন যে নবী মুহাম্মদ মদিনায় আইছে সাত মাস ধরে নবী মদিনায় আসছে মসজিদে নববী হয়ে গেছে সালমান ফার্সি সাত মাস পরে শুইনা মালিকরে বলতেছে মালিক আপনাকে মদিনায় একজন মানুষ আসছে যার চেহারা দেখলে ক্ষুধা লাগে না আরো জোর করে মিষ্টি শুরু কর আরো আদব লয়ে গন্ধ দিহি মালিক ছিল অত্যন্ত জালিম আপনারা জানেন হাদিস আছে বুখারীতে লম্বা চওড়া সালমান ফার্সির ইসলাম গ্রহণ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে সালামের ইসলাম সম্পর্কে বহু হাদিস বুখারীতে আছে সালমান ফার্সি বলতেছে মালিক যদি আপনি আমার একবার বলতেন আমি একটু ওই লোকটার লগে দেখা করে দিতাম লোকটারে দেখলে বলে ক্ষুধা লাগে না লোকটারে দেখলে বলে চোখের জুতি বেড়ে যায় লোকটারে দেখলে বলে দুর্বল মানুষ সবল হয়ে যায় লোকটা কোন ছাগলের পাশ দিয়ে হাইটা গেলে ওই ছাগলগুলা বরকতপূর্ণ হয়ে যায় লোকটা কোন বাগানের ভিতর দিয়ে হেঁটে গেলে সারা বছর ওই বাগানে খেজুর ধরে ওই লোকটা আপনার বাগানেও যদি আসে আপনার বাগানে খেজুরের অভাব হবে না তো সালমান ফার্সির মালিক আপনারা জানেন বুখারীতে আসছে সিয়াসতের প্রত্যেকটা কেতাবে আসছে অনেক লোভী ছিল অনেক লোভী বুঝেন না আমার কথা অনেক লোভী ছিল কয় এখন একটা শর্ত আমি তোরে যাইতে দিতে পারি কি এই যে এই অক্তে যে পানি দিতি যেই কাজটি করতি আমার বাড়িতে এই যতটুকু সময় তো লস হবে এর ডাবল কাজ কিন্তু তুই করে দিবি আহার পরে সালমান বললেন আপনি খালি আমারে যাইতে দেন আমি যেই কাজ করতে যে দুই ঘন্টা আমার লস হবে এই চার ঘন্টা কাজ আমি বেশি করে দিবি সালমানের মালিক লুবি সঙ্গে সঙ্গে কইতেছে আর একটা কাজ করতে বের তুই না কইলি নবী মুহাম্মদ বাগানের মধ্যে আইলে বলে খেজুর সারা বছর ধরে তাহলে তারে লই আমি আসলে আপনার কষ্ট হয়ে গেছে আল্লাহ আমিন রব্বানা আলামিন হয় নাই তাহলে আওয়াজ দিয়েন আরে কি সুন্দর কথা রে আমার নবী কি বরকতপূর্ণ নবী আমার আল্লাহ তাই বলে কোরআনে কি বলে শুনেন আমি আয়াতটা পড়ি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া আইয়ুহান নবী ইন্না
অনেক জন মানুষ ওদাইয়ার ইলাল্লাহি বিইদনিহি ওয়া সিরাজাহ মুনীরা আমার নবী শুধু নবী না আমার নবী ছিল বাতি আলো যে অন্ধকারে যাইতো ওইখানে আলো হয়ে যেত দুনিয়ার কোন নবীকে আমি আল্লাহ সিরাজ বলে ডাক দেই নাই সেরাক বলে ডাক দেই নাই একমাত্র অনলি ওয়ান আমার নবীরে ডাক দিছি মজা না কোন কানবেন দিলটা নরম করেন এ তোরা দূরে যাস না হোনে কই ডলতে ডলতে যাস হইনি ব এ হোনে এ ওই দুইটারে ধরতে পারলি না জগগা তুই আইসা বা দোয়া করি আল্লাহ ওরা দুইজন জনে ফিরে আসে আবার যে নিয়ত করে দুইজন বুদ্ধি করে গেছে ও যেন আসে আল্লাহ আর যদি না আসে লজ্জায় গেছে আবার আইব আলহামদুলিল্লাহ বলেন কারণ আপনার যে অবস্থা ওয়েদারের অবস্থাও একই রকম মাইকের অবস্থাও একই রকম টান দিতে গেলে গলা ব্যথা করে তাহলে একসাথে বলেন তো আমার নবীকে আল্লাহ সেরাক কয়ে ডাক দিছে বাতি সেরাক মানে বাতি আমার নবী অন্ধকারে গেলে আলো হয়ে যেত মা আয়েশা বলেন আমি মাঝে মাঝে নবীরে ডাকতাম ডাইকে আমার ঘরের বাতি দিতাম কারণ আমার ঘরে তেল নাই বাতি নাই বাতি দিমু কিন দিয়া হায় সন্ধ্যার বাতি দিতাম নবীরে ডাইকে কারণ নবী ঘরে আইলি বাতি ধপ ধপ করে জ্বলত কি আলো ছিল আর আল্লাহ বলছে আর সিরাজাম মুনীরা আল্লাহু আকবার হে বা আমার নবী যে বাতি রেখে আমি কইছি না আল্লাহই কইছে জোরে কন সালমানের মালিক কইতাছে তোর তো তো তুই যারে দেখতে যাবি হারে বাগানে লইয়া যাবি যদি আনতে পারোস তাহলে যাবি সালমান বলেন শুনেন মালিক একটা কথা কই রাগ করেন নাকি আপনি মালিক হইছেন দিয়ে আপনি যে একবারে দুধি দোয়া তুলসীর পাতা হয়ে গেছেন তাও না আপনার পৃথিবীতে এমন কোনো বাপ আছে যে বাগানে ঢুকলে খেজুর পুরা বছর হয় আমি কইছি আজকে দেখা করতে যামু পরের বার যে দাওয়াত দিমু একদিন তার এই বাগানে আনমু আনার পরে দেখবেন আপনার বাগান খালি বরকতার 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 বরকত হে কি আমার হে কি তোমার আমার মতো লুবি কইলে আমার হে আয়া বলল কথা কন না কেন ইলিয়াস রহমান জিহাদির ফোন করলি আয়া বলল নূর মোহাম্মদের ফোন করলে সে সব পাওয়া যায় বলল এত সহজ এই যে শানিন আশরাফ দোহারি ও আমারে আনতে বহু তেল মোবিল খরচ করছে এই মাহফিলের দাওয়াত কিন্তু প্রথম আমার ছিল না অনেক তেল মোবিল দিয়ে রাজি করেছে এত সহজ আমাদের মতো একটা বক্তা না আর আমার মতো একটা তেল আসুরা নাকান্দারে যদি আনতে এত তেল মোবিল লাগে সারা পৃথিবীর বাদশা ওনারে কোথায় নিতে হলে কি লাগতো যারে আল্লাহর বাড়িতে লয়ে যাইতেছে বডি গেট দিছে আল্লাহ 70,000 নূরের ফেরেশতা জিব্রাইল বানাইছে আমার নবীর খাদেম মিকাইল যে বানাইছে খাদেম যারা সারা পৃথিবী যাদের দ্বারা আল্লাহ চালায় এই সমস্ত ফেরেশতাদেরকে বানাইছে আমার নবীর খাদেম সালমানের মালিক কয় তুমি যদি আনতে পারোস তাহলে যাইতে পারোস সালমানের মালিক কয় হুনেন এত শর্ত মর্ত দরকার নাই আমি গেলাম গা যদি পারেন আপনি ফিরাইয়েন সালমানের মালিক মনে মনে কয় তুই যে তোমার লম্বা তুই যে শক্তিশালী আমার মতো বিশটারও খাতির করবি না আমি জানি তবে যারে সালমান যা লোকটার মধ্যে যদি এত বরকত হয় রে সালমান অন্তত আমার কথা বলিয়া বলিস আমার মালিক আপনার দাওয়াত দিছে আপনি গেলেই বলে আমার মালিকের বাগানে বরকত হয়ে যাবে আপনারা জানেন ওলামা একরাম সালমান ফার্সি প্রথম দিন আসিয়া নবীর কার্যক্রম গুলা দেখছি নবী যা আখেরি জামানার নবীর আলামত গুলা আগে নিছে আদমের সমস্ত পাদ্রীদের কাছ থেকে যা বর্ণনা শুনছি আগে সালমান ফার্সি নবীর দিকে তাকায়া তাকায়া সেটাকে রিসার্চ করছি পর্যবেক্ষণ করছি ঈসা নবীর কিতাবের মধ্যে ইনজিল কিতাবে যেই কোয়ালিটি নবী মুহাম্মদ হবে সেই কোয়ালিটি তার মধ্যে আছে কিনা এই আলামত গুলো দেখিয়া সালমান ফার্সি দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে মালিক রে আমি এত বছর পর্যন্ত যারে তালাশ করছি
তারে চাইছি তারে পাইছি আমি আর এই সুযোগ ছাড়ব না আমি এই সুযোগ আর ছাড়ব না আমার নবীর কাছে যে বলছে দেখেন তো আপনার চোখে এক ফোঁটা পানি আসে কিনা সালমান তখন তার বয়স কত জানেন সালমানের বয়স তখন 200 এর উপরে জোরে 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 সালমানের মতো বয়সী মানুষ ওই জামানায় আর দ্বিতীয় আর একটাও ছিল কি মনে করেন আপনি 200 এর উপরে বয়স সালমান পারসি বেঁচে ছিলেন 300 বছরের মতো সে ঈসা নবীর ধর্মের উম্মত ছিলেন মিয়া সে আমার নবীর খোঁজে 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 মদিনায় এসেছে 200 বছর আগে থেকে হাঁটা শুরু করছে আবার নবীরে পাইবার আশায় কত সাধনার নবী কি মনে করেন আপনি নবীর দিকে সামনাসামনি বয়ে কয় আমি আপনার দিনটা প্রশ্ন করতাম করো বাবা সে করার আগেই নবী উত্তর দিয়ে দিয়েছে সালমান যে প্রশ্ন করবে সে প্রশ্ন নবী সালমানের প্রশ্নের আগেই অ্যানসার দিয়ে দিয়েছে সালমান পারসির বুঝতে আর বাকি নাই যে ইনি আখেরি নবী কিন্তু সালমানের মাথায় ধরতাছে না এই লোকটা আমার মনের মধ্যে যে প্রশ্নগুলোর উত্তর দিল কেন যজ্ঞ এত কথা বাড়াবো না নবী মুহাম্মাদের তো পাইছি ঠিক আছে হুজুর আমার বেশি সময় নাই আমার মালিকের আবার এই টাইমটা কাজ আদায় করতে হবে আমি যাই আজকের মতে নবী বলে সালমান যাইবার আগে একটা কাজ করে যাও আমার হাতের এই খেজুরটা লয়ে যাও আল্লাহ যারা তোমার নবীর কথা শুনে সুবহানাল্লাহ বলছে এদের বাবা মারা মাফ করে দিও আল্লাহ আল্লাহ এদের ইমানের শক্তি বৃদ্ধি করে দিও আল্লাহ এদের মৃত্যুগুলো কালেমার সাথে দিও সালমান আমার নবীরে 300 বছর খোঁজার পরে পাইছে আর আমরা তোমার নবীর জীবনে দেইবে অন্তত জীবনে যেন একটা বার খুঁজতে খুঁজতে নবীর স্বপ্নের ভিতরে পাইয়া যায় নবীর যেই চোখ দিয়ে দেখতেছেন না ওই চোখ দিয়ে এখন এশকের এক ফোঁটা পানি ফেলাবেন হঠাৎ করে একদিন দেখবেন বালিশের পাশে আমার এতিম নবী বইয়ে রয়েছে আর যারা নবীর জীবনে একবার দেখে ফেলবেন চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম আপনি আর কোনদিন জাহান্নামে যাবেন না বজন আমি আপনাদের সামনে এখন বলছি চোখের পানি রেডি করে ফেলেন আমার আল্লাহ রে বুঝে বলেন দুনিয়ায় কত জিনিস তুমি স্বপ্নে দেখাই না সারাদিন যা কল্পনা করি তাই তো আবার স্বপ্নের ভিতরে দেখি আজকে পুরো ময়দানটার মধ্যে এক ঘন্টা দেড় ঘন্টা শুধু তোমার নবীর স্বপ্ন দেখার তাবিল করলাম তোমার নবীর জীবনে একটা বার দেখবি আশা লইয়া বসছি মালিক ঘুমের গদে দেখাইয়া দিবা ঘুমের গদে দেখাইয়া দিবা রহমতের নবীকে যারে দেখলে জাহান্নামের আগুন হারাম নবী আমার জানের জঙ্গ নবী আমার প্রাণ নবীজি রে না দেখাইয়া মৃত্যু দিও না মালিক রে তুমি দুহারের দিকে তাকাও ঢাকা দুহারের দিকে তাকাও গো মালিক এই মাসমার মধ্যে কার সুখ বেবে পানি পড়তাছে এই ময়দানের মধ্যে কার জানু জনম দুঃখিনী মা কার জানু জনম দুঃখিয়া বাবা
থেকে প্রাইমারি স্কুলে বৃষ্টি হইলে কোলে করে নিয়ে যাইত আমার মাথায় এক ফোঁটা বৃষ্টির পানি পড়বে আমার আব্বা সহ্য করে নাই আমার বাবা জীবনে কোনোদিন ভালো একটা লুঙ্গি পরিধান করে নাই ভালো একটা পাঞ্জাবি গায়ে দেয় নাই গো বাবা বাবা আমাদের ঠিক মতো পাঞ্জাবি জামা দিছে আরে আমার ওই বাবার মার্কিন তিনখানা কাপড় দিয়া মাটির ঘরে রাখছি সোয়া আল্লাহ ওই বাবা কবরে কেমন আছে জানি না ওই জনম দুখনি মা কার জানু কবরে কাটার মধ্যে কেমন আছে জানি না বৃষ্টির পানিতে মায়ের কবরটা তোলা হয়ে গেছে কত বাজানের কবর বন্যার পানিতে ভেসে গেল মানি যেই বাবা আমার মাথায় এক ফোঁটা পানি পড়বে সহ্য করত না আজকে সেই বাবার মাটির মধ্যে শোয়া রাখছি চোখের পানি দিয়ে তোমার কাছে বলতেছি মালিক রে আমার বাবার কবরে মাইর না জনম দুখনি মাইরে কবরে মাইর না গো মালিক আমি যদি আমার বাবার জন্য বিনয়ে বিনয়ে খাদি আর এই টাকা দোহারে তুমি টাকা দেখো আজকে চব্বিশে অক্টোবর আমার দাড়ি পাকা বাজানরা কান্দে আলিম উলামা কান্দে গা আল্লাহ আমি জানি না কোন আলেম ভাইয়ের মা নাই বাবা নাই গা আমি বারো বছর বয়সে মা ডাকটা বন্ধ করে তুমি দিছ আমি রহমান জি হাতি বারো বছর বয়স থেকে মা ডাকটা ডাকতে পারি না আরে কোন আলেম ভাই যখন বলে হুজুর আমার মায়ের জন্য দোয়া কইরেন আমি তার চেহারার দিকে তাকায় থাকি আর বলি আপনার মা এখনো বেঁচে আছে তখন আমি ভাবি আমি কি দোষ করছি ভালি বারো বছর বয়স আমার মা কে নিয়ে গেল আহারে যেই বয়সে পড়ান বলে মা বলে ডাকব ওই বয়সে আমার ভাইরা কারা জানু মা হারায় ফেলছে কে জানু যুবক বয়সে বাপ হারায় ফেলছে আমার নবী যেমনি বাবা বাবা বলে কান্দত আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ দেখো তোমার পাগল গুলি ময়দানে বসে যারা কান্দে এদের চোখের পানি বেথা দিও না গো আল্লাহ তোমার নবী বলছে যারা বাবাকে টার্গেট করে কানবে তার বাবাকে আল্লাহ মাফ করে দিবে যারা আমি নবীর ইশকে পড়িয়া মাহফিলে বসে কান্দে নামাজের মধ্যে কান্দে আমি নবী বলি গেলাম ওই চোখ দিয়ে মরার আগে আমার সবচেয়ে দেখতে পারবে এ দোহার নবাব গঞ্জের যুবক ভাইরা হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া আমার আল্লাহকে জোরে একটা ডাক দাও নবীরে দেখার নিয়াত করে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দে যুবক ডাক দে ডাক দে ডাক দে ডাক দে কবির আছে ডাক দে আল্লাহ তুমি মাফ করে দাও তোমার বান্দার না জানি করছে আল্লাহ আমরা তো এমন কোন গুনাহ করি নাই যে তুমি মাফ করবা না আমরা কোনদিন মানুষ খুন করি নাই মানুষের হক মাইরা খাই নাই আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও না আল্লাহ আল্লাহ একটা বার আমার নবীর সবকে দেখায় দাও রেডি হও চোখটারে রেডি করো গুনাহ করতে করতে এখন চোখ দিয়েও পানি আহে না অন্তরের ভিতর একটু গামায় না মনে রাখবা যার যত গুনাহ কম তার চোখে তত তাড়াতাড়ি পানি এই যে আলেমুল আমা কেন সিদ্ধলাইয়ার কান্দে জানো আলেমদের অন্তরটা ফেরেস নবীর এসকে দিয়ে বড় আর নবীর বিরুদ্ধে কথা শুনলে আর সহ্য করতে পারে না কথা বলেন না কেন
ভারতের এক পরহিত আমার নবীরে গালি দিয়েছে চরিত্রহীন বইলা যদি বাংলাদেশে পাইতাম রে ওর জায়গায় পুঁতে ফেলতাম এ দোহারের যুবক জায়গায় পুঁতে ফেলতি না বাংলাদেশে আর কোন নাস্তিক বেঈমান আবার বিশ্বনবীরে গালি দিয়া দোহার নবাব কনসাই পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি বাংলাদেশে সে গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবো জায়গায় মেরে ফেলবো কে কে রাজি আছো আল্লাহকে দোহার তো দেখায় না এই যারা আল্লাহু আকবার বলছেন অপেক্ষায় থাকেন বিশ্বনবীর দেখার জন্য আমিন তোমার নেতারে গালি দিলে শেখ মুজিবুর রহমান রে গালি দিলে আওয়ামী লীগের আগতলা ভয় ভেমরুলে কামরাইতো ওই এলাকা ছাইরা করে দিত কথা ঠিক না বেঠে জিয়াউর রহমান রে গালি দিলে বিএনপি এলাকা শরীরে আগুন লাগে নিজামী রে গালি দিলে মওদুদের গালি দিলে জামাত ইসলামের অন্তরে আগুন লাগে সরমনায় পিসাবে গালি দিলে মুরিদরা লাফালাফি করে আমার নবীরে গালি দিলে একটু কি মায়া লাগে না আমার নবীরে গালি দিলে আর এক গ্রুপের শরীরে আগুন লাগে ছিল আশিকের রাসূল তাকানের দিকে আল্লাহ এখন আছে না নাই আকাড়া মুদিকে বলবো আকাড়া মুদি তাড়াতাড়ি তোমার ওই ব্রাহ্মণকে ফাঁসির মঞ্চ দাও কারণ তোমার দেশে জন্ম নিয়েছে হাম্মাদ আর মোহাম্মদ তোমার দেশে জন্ম নিয়েছে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তোমার দেশে জন্ম নিয়েছে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ইমাম থানভি জন্ম নিয়েছে হুসাইন আহমদ মাদানি কারি তৈয়ব সাহেবের মতো বীর বাহাদুর জন্ম নিয়েছে ওই দেশে আমার নবীরে গালি দেবে তোমার হিন্দু পুরোহিত জীবন থাকতে মেনে নেওয়া যাবে না যদি আর কয়েকদিন দেখব যদি ওরে ফাঁসির মঞ্চে না ঝুলানো হয় এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই ভারতের ভিতরে অগ্নিশিখা লেলিহান শিখার মতো ধাউ ধাউ করে চলবে অপেক্ষা করো মোদি আওয়ামী লীগ সরকার যেদিন থেকে আলেমুল আমার অন্যায় ভাবে জেলখানায় নিয়ে নিয়ে ভরেছে সেদিন থেকে তারপর আল্লাহর গজব আসা শুরু হয়েছে তোমার দেশে তোমার পরহিত তোমার ব্রাহ্মণ আমার নবীরে গালি দিছে তোমার দিবি তো বেটা দিবি সেই রকম ভাবে কথা ঠিক না বেঠে এতদিন ওরা একটা বুকের মধ্যে চাপা আগুনের মতো তুষের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলছে কথা বলতে পারে নাই এখন আলেমুল আমার কাউকে পরোয়া করে না আলেমদের সামনে কাউন্টার দিবি কল্লা উড়ে দিবে পারলে দিস কাউন্টার আল্লাহ কবুল করুক জোর করে আমিন আরো জোর করে আমিন কষ্ট হইতেছে আর মাত্র 5-7 মিনিট কথা বল না আনতাজ না আমারে বাবা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ থাকবেন তো সবাই থাকবেন তো মোনাজাত পর্যন্ত আছেন তো কেউ যাবেন না তো থাকবেন তো ভাগবেন না তো আল্লাহকে হাত উঠে দেখেন তো কে কে ভাগবেন ঠিক আছে ঠিক আছে আপনি গেলেই তো আমি তাড়াতাড়ি মোনাজাত করতে পারবো শুধু আমার দিকে তাকাবেন এই জমিনের মালিককে আল্লাহকে সাক্ষী রেখে বলছে পৃথিবী সব মানবো আমার নবীরে গালি দিল জায়গায় পুঁতে ফেলবো সব্বা নবিয়ান ফাকতুলু এটা আমি বলি নাই ফতোয়া দেশে বিশ্বনবী যারা আমারে গালি দিবে ওরে উড়িয়ে দিবে তোমরা না কি সুন্দর রসের রসের মিষ্টি মিষ্টি ওয়াস করো বাবা মিঠা শুনি গরম শুনি হইয়া শুনি বইয়া শুনি মিলে দি শুনি মিষ্টি শুনি জিলাপি শুনি বিরিয়ানি শুনি শুনি ঘরে শুনি কামের সময় পাওয়া যায় না বদমাশ গুলি কথা কর না কেন আর শুনির গুষ্টি কিলাই এ নবীর জন্মদিনে কেক কাটে চিংকেম পাকাচি বাট পারে গুষ্টি কিলে হালাকে নবীরে গালি দেয় ঘরের মধ্যে বয়ে কয়া নবী ও বাবা তোর মিঠা শুননি শুননি কষ্ট হইতেছে না
আপনার বাড়িতে নবী আসবে আমল করে ঘুমায়েন পবিত্র বিছানায় ইনশাআল্লাহ 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 এই নবী দেখা দিতে পারে না পারে এটা ঘটনা বলি হুসাইন আহমদ মাদানি তার কিতাবে লিখছে হাজিন্দাদুল্লাহ মুহাজিরে মক্কিও লিখছে তার কিতাবে ঘটনা ভারতের এক ঘটনা মারহাবা বলেন মারহাবা আল্লাহর বান্দা এক কবি পারস্য দেশের এক কবি ভারতে দাওয়াত ও তাবলীগের কাজে আসছে কিরে শাস্তো ভাই তুই আমার ভুল করে দিলি তুই পরে কইস কেন তোর আওয়াজ বুঝছি আল্লাহ ঠিক আছে তোর মতো দুই সাইডে দরকার আছে রাস্তাঘাটে আন্দোলনের সময় তোর গলায় আওয়াজ আছে ভালো মাইকের আওয়াজ বন্ধ হয়ে গেছে আর কথা কর জন্য আলহামদুলিল্লাহ ভালো দুহার এরকম দুই সাইডে বীর পুরুষ থাকলে জেহাদির মতো লোকরে বন্ধ করে দিছে তাহলে আর কথা কইস না তুই বীর পুরুষ কাপুরুষ না বীর পুরুষ আল্লাহ বলেন লা হাওলা আল্লাহ কুয়াতা তো আল্লাহর এক বান্দা পারস্যের কবি ভারতবর্ষে আসছে দিল্লিতে দাওয়াত ও তাবলীগের কাজ করতে হঠাৎ করে দেখে একজনে নাপিতের দোকানে বইয়া দাড়ি চাচ্ছে কিছু আল্লাহর কুতুব আছে না ওরে বাবা কি কুতুবের কুতুব বাপ পীরা ছিল উনিও পীর ওনার দাড়ি নাই উনি বলে আবার পীর এইডারে পীর কবার দুলা বাইরে বাপ তো অসমান বেড়া দুলা বাইরে জানে বাপ কোন জানা দাড়ি সারা লড়ার পীর কোন জানা কথা কন না কেন খারাপ লাগতাছে লাগবই তো আপনার পীর তো দাড়ি নেই হে মুসলমানের পোলা পীর সেনার জন্য পীর সেনার জন্য আগে নিজে নামাজি হতে হবে যেই পীরে দেখলে নবীর কথা মনে হয় আশেকে রাসূলের কথা মনে হয় মনে রাখবেন ওইটা লোক সঠিক পীর আর যারে দেখলে গাঞ্জার পুটলা মাজাতে বাইর করে ডলতে মন চায় মনে করবে ওটা পীর না ওটা শয়তান বেটা আল্লাহ পারস্যের এই কবি আল্লাহর এই বান্দা খুব মুহাক্কিক আলেম ছিলেন এবং আরবি শের বানাইতেন ইন দি মিন টাইমে দাড়ি শাস্তে দেখে সেলুনে বসা আল্লাহর বান্দা এইভাবে দাঁড়ায় দাঁড়ায় কান্তাছে তো একজন ডাক্তাছে যে হুজুর আপনি দাঁড়ায় বলদের মতো কান্তাছেন কেন বলে আমি দেখতেছি এই লোকটা দাড়ি শাস্তাছে এটা দেখে আমি কান্তাছি পাশের বসে আর ফাঁসে খুঁজার কিছু থাকে না এরা কে হে দাড়ি শাস্তাছে কে আপনার কোন দিকে শাস্তাছে আল্লাহর কুতুব বলে ফেললেন আমার কলজা সাজবে কেন মান কতাল হিয়াতি কান্নামা উনুকিহি যে দাড়িতে বেলেট লাগায় সে নবীর গলায় বেলেট লাগায় এই কথাটা ওই শিক্ষিত মানুষটা সেলুনের দোকানে বসে শুনে ফেলছে সেলুনের চেয়ারের থেকে দৌড়ায় আসিয়া বলে আপনি যে হাদিস কানা বললেন এটা কি আরবি কালাম না কবিতা না হাদিস আরবি শায়ের বলে এটা আমার নবীর কথা এটা দুনিয়ার কোন মানুষের অন্য কথা না শিক্ষিত মানুষকে বুঝাইতে বেশি সময় লাগে না বাবা আবার শিক্ষিত মানুষকে বুঝাইতে বুঝাইতে সে জানোয়ার হয়ে যায় আল্লাহর এই বান্দা বলে যদি দাড়ি শাস্তে নবীর গলায় বেলেট লাগানো আমি একদার শাস্তি আর একদার সাজব না আল্লাহর অলি পারস্যের কবি মধ্যপ্রাচ্যের কবি বলে গেলেন আপনি যদি এতটুকু মুজাহাদা করতে পারেন একদার শাস্তে না একদার সাজবেন না আমি আপনারে বলে গেলাম মদিনার নবী আপনার দেশে আইসা দেখা করে যাবে ওই শিক্ষিত মানুষটা মনে মনে কয় যদি একবার নবীরে পাইতাম গা
জীবন যৌবন সব তারে দিয়ে দিতাম একদার কাটা রাজদার বাবা কাটা না দাড়ি বাড়িতে গেছে বিবি কয় ঘটনা কি তোমার একদার সাসা রাজদার সাসা না কে শিক্ষিত লোকটা বলে বেজে আলেম কইছে দাড়িতে বেলেট লাগাইলাম নবীর কলিজায় লাগিয়ে যায় বলে আমি আজ থেকে তওবা করছি মাওলা যদি নবীর দেখা الله قرآن بلسه وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى زر الله رب وعي پاپر کا سر دي بي جنة المأوى تنم دولل هو امي الله رب وعي نبيرش کے پوڑی امي داری سزباد دي دلم আল্লাহর বান্দাই সারে নামাজ পড়ে ঘুমায় আছে বাবা এখন একটা আওয়াজ দিও যখনই আল্লাহর বান্দা ঘুমায় আছে ঘুমের ঘরে আমার নবী হাত দুটা বাড়াই দিয়ে বলে হে আল্লাহর পাগল আব্দুল্লাহ রে আইরে আমার বুকিয়া যখন দাড়ি সাসা বাদ দিস ওরে আলেম যায় নামাজে বইয়া দোয়া করছে আল্লাহ তোমার নবী তোমার নবীর ইজ্জত আর আক্রমণ করে নাই তোমার নবীর গলায় আক্রমণ করে নাই তোমার নবীর এই পাগলের সাথে একটু রাতে দেখা করায় দিও আলেম যখন দোয়া করে দিছে আমি নবী আর থাকতে পারি নাই গো আমি নবী আরছি তোর সাথে দেখা করার লাইগা এ আমার কলিজার টুকরা যুবক ভাইরে রে চোখের পানি ফেলায় যারা দাড়িগুলা সাজদা এই মাঠে বসে আমার মাওলারে বুঝাইয়া কও মালিক রে দুনিয়ার জজ বেশিষ্টার রে বুঝ দিলে মানে না চেয়ারম্যানের কাছে বারবার কামতে গেলে চেয়ারম্যান পিটাইয়া চকিদার দিয়ে তারাইয়া দেয় মার কাছে বারবার কান্নে মার বিরক্ত হইয়া যায় হালাকি তুমি বলছো বান্দা যতবার মনে চায় ততবার কাঁদতে থাকবে বান্দা তুই একবার দুইবার দশ বার একশো বার আমার কাছে কানবি দশ বারের পর এগারো বার আমি আল্লাহ তোরে বুকে টাইনা নিবা আল্লাহ যাদের চোখ বড় পানি এই চোখ দিয়ে তুমি আমার নবীর একবার দেখার সুযোগ দিও গো আল্লাহ আজকে জুমার রাত্র মানি জুমার রাত্র তোমার নবীর যদি দেখাই বজন দেরি হয়ে যাও সালমান ফার্সি যাইবার সময় নবীরে বলে যাই গো নবী যাই আমার নবী বলে সালমান রে আপনার মনের ভিতরে কয়েকটা প্রশ্ন আছে আপনি করলেন না কেন মারহাবা বলেন না এই হাদিসের দ্বারা আপনি বলেন না আবার নবী গায়েব জানে হে বেড়া নবী যে বলতেছে আপনার কোনো প্রশ্ন ছিল করলেন না সালমান ফার্সি বলে আমার ভিতরে প্রশ্ন আছে আপনি জানেন কেন সালমান আমি গায়েব জানি না লা গায়েবা ইল্লাল্লাহ গায়েব আল্লাহ জানে কিন্তু আমারে জানাইলে জানে আমারে জিবরাইল কানে কানে কয়ে গেছে সালমান আপনার থেকে অন্তত 200 বছরের বড় আপনি সালমান দের একটা বুঝ দিয়ে দেন তা না হলে স্ট্রোক করে মারা যাবে তোমার প্রশ্নগুলো আমার মুখ দিয়ে আল্লাহ অ্যানসার বানায় দিছে তুমি তো বয়ে রইছো তোমার প্রশ্ন যা কর্তা জিব্রাইল আমারে করছে আর আমি মুখ দিয়ে জবাব দিছি সালমান কাঁদতে কাঁদতে বলেন নবী গো আমি আবার আপনি যে ট্যাবলেট আবার খাওয়াই দিছেন আমি আর বিছানায় থাকতে পারবো না আমি আর খেজুরের বাগানে স্থির থাকতে পারবো না পারবো না পারবো না পারবো না নবী বলে সালমান রে প্রেমের রশি গলায় দিলাম যা কষ্ট হইতাছে তাকান আমার দিকে ওয়াজ শুনতে আর ওয়াজ করতে পাঁচ ঘন্টা লাগে না আধা ঘন্টাই যথেষ্ট রেডি হন
সালমান ফার্সির মতো রেডি হন সালমান বাগানে গেছে সালমানের মালিক জিজ্ঞাসা করে এই আলেম ওলামাকে জিগায়েন বানানো ওয়াজিলের ইলিয়াস রহমান জিহাদি করে না সালমানের মালিক জিজ্ঞাসা করে এই নবীর নবীর কাছে কি লয়ে আইছো তুই যে গেলি তোর আসার কথা ছিল আর এক ঘন্টা আগে দেরি কইরা আইলি সালমান আমি যা চেয়েছি তার থেকে 10 গুণ পেয়েছি কি পাইছো আর কি আনছো কি পাইছে কি আনছে একদিন বুঝবা সালমানের মালিক বলে ফেললো তা তুই আর যখন তার প্রেমেই দেওয়ানো হইছ তুই তো আমার বাগানের প্রেমে হন নাই তুই তো তার প্রেমে পাগল তোর মোহাম্মদ রে ক তোর যেন কিনে লয়ে যায় আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে সালমান ফারসিকে আপনি আমার বিক্রি করে দিবেন কয় হ্যাঁ তোর নবী যদি টাকা দিতে পারে বিক্রি করে দেব কি হাদিস সত্য না মিথ্যা কথা বল না কেন সালমান ফারসি কয় তাহলে আমার আবার যাইতে দেন আপনি কত টাকা চান বলে এই জামানার 100 দিনার দিবি 100 গ্রামের একটা স্বর্ণের টুকরা দিবি এবং তোর নবী যদি সত্যিকার নবী হয় 100 খেজুর গাছ লাগাই দিবি আর এক রয় তার সাথে 250 খেজুর গাছ লাগাই দিবি যদি একদিনে এক রাতে ফল ধরে তুই আজাদ এই যে শুনেন সালমান ফার্সির বাগান সালমান ফার্সির বাগান নেন আজকে বাগান 250 গাছ তোর নবী লাগাই দিবে এক রাতে এক দিনে বড় হইয়া গাছে ফল ধরবে বাস সুবহানাল্লাহ বলেন সালমান ফার্সি বলেন তাহলে তো আপনার নতুন একটা বাগান ঠিক করেন মাটি মুটি দিয়া সালমান যায় নবীর কাছে কান্দে দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমার কবরটা পুড়ে গেছে আমি মনে হয় আপনার কাছে আর কোনোদিন আইতে পারবো না ও যে বেজগি লাগাইছে কি এই ডেটা কইছে 100 গ্রাম স্বর্ণ 250 খেজুর গাছ অথবা 100 খেজুর গাছ এক রাতে এক দিনে ফল ধরতে হলো নবী বলে ইনশাআল্লাহ তোমার মালিককে জায়গা ঠিক করতে কও আল্লাহ যারা সুবহানাল্লাহ আস্তে কইছে তার বরকতি নবীর হাতের বরকতের কথা শুনে যারা আস্তে কইছে ওগো বাড়ি ঘর তুমি চিনো এইবার জোর হইব রেডি এ তোর মালিক রে বাগান ঠিক করতে কো আমি নবী আইতাছি হুজুর তোলে 1000 দিনার টাকা নাই দিকে 1000 1000 দি ভাই আসবে কি হইছে চিল্লাও কেন বসো ও আসতো আমি যে হানতে হেনতে কমু নেই অসুবিধা নাই একটু সবুর করো না এটা কি মমতাজের গান চিট্টু বড়ার মন থাকবো না এই পেটটা বড়া ওয়াস আলহামদুলিল্লাহ বলেন এই সেই 26 বছর বয়সের থেকে 26 বছর আগের থেকে যেইভাবে যেই স্পিরিটে কথা বলি এখনো এই স্পিরিটেই বলি আলহামদুলিল্লাহ বলেন না সাসা হাক করে নিছে 26 বছর হয়ে গেছে হ কি কোন আপনি আল্লাহর এই নাখান্দা গোলাম 26 বছর ধরে ওয়াজ করে দাড়ি মজ দেখেন পাকে নাই এটা এটা ভাগ ধরছে আল্লাহর শুকর এখনো পর্যন্ত যদি সত্যিকারের ডাক্তার হুজুর টাকা নবী বলে টাকা না টাকা নেই দিকে আপনি রেডি আমার নবী যখনই দেখতেন টাকা লাগবে যুদ্ধের মাঠে হোক আর যেখানে হোক টান দিয়ে রুমালটারে মাজারটা খুলে এইভাবে বিছাই দিয়ে বলতেন আমার সালমানের 1000 টাকা লাগবে দেখে দিবা একে আমি ইলিয়াস রহমান জিহাদি চাইছি ওই সাসা চিন্তা করে যাওয়ার সময় দুটো পান কিনে খাইতেইব দূর 10টা দিব কিরতে দুটো পান কিনে গেলে লাভ না কথা কর না কেন আমার নবী চাইছে আমার এই রুমালে সালমানের 1000 টাকা লাগবে আরে মাত্র 5 মিনিট লাগছে ওসমান গনির মতো দানবীর বসে রয়েছে ওসমান বলে হুজুর আমি একাই দিয়ে দিতে পারি কিন্তু আমি একা দিব না কারণ সবাই একটু শরীক থাকুক
আমার নবী বললেন হ্যাঁ ওসমান যা আমি জান্নাত আজকে তোর কাছে ডাবল জান্নাত বিক্রি করলাম ওসমান শুরু হয়ে গেল 1000 দিনারে দেব আসবি লাগছে একভাবে পুটলাটা বাইন্ধে আমার নবী পকেটে এইভাবে হাতের মধ্যে নিয়ে হ্যাঁ সালমান টাকা হয়ে গেছে যা হুজুর স্বর্ণ ও সাহাবীরা টাকা তো দিছো আমার ওসমানকে আজাদ করতে হইলে আমার সালমান ফার্সির আজাদ করতে হইলে 100 গ্রাম স্বর্ণের টুকরা লাগবে সাহাবা একরাম স্বর্ণ জমা করা শুরু করলেন কের বোর নাক ফুল কের কানের তা 100 গ্রাম তার বাড়ির দারে কথা না রে বাবা কথা কর না কেন ঠিক জোরে কর ঠিক আরো জোরে ঠিক জোরে ঠিক জোরে জমা কইরা বিশ্বনবী বললেন সাহাবীরে মাপ দাও তো হুজুর একটুখানি কম আছে বুখারীতে আছে না নাই হুজুর পুরোটা হয় নাই 100 গ্রাম একটু কিছু কম আছে নবী আস্তে করে স্বর্ণের টুকরাটা গালার মধ্যে ঢুকাই দিয়া একটা ডলা দিয়ে কয় এখন মাপ দাও তো আমার নবী বরকতি নবী রই যায় মামা আরসালনাকা ইল্লা رحمه للعالمين এটা তো আমার আল্লাহর ওই বিনি খাওয়া জিব্বা না সুদ ঘুষের বাজার খাওয়া জিব্বা না মানুষকে মাইরের টাকার বাজার খাওয়া জিব্বা না رحمت للعالمينের জিব্বা স্বর্ণের টুকরায় লবণ লাগায় দিলেন লালা মাত্র 30 সেকেন্ডে পুরো স্বর্ণ বাকি হয়ে গেছে